ককটেল পাখি আপনাদের দেখলেন মেটিং করছে কিন্তু ডিম পারছে না, সেটা কারণ কি সেটা দেখবার জন্য আমার ভিডিও। হাই ফ্রেন্ড, আমি শুভঙ্কর, আমার ইউটিউব চ্যানেল টু, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা টপিক দিচ্ছি ককটেলের সম্বন্ধে। ককটেল আপনারা নতুন পাখি নিয়ে এসে কতদিন পরে ব্রিডিংয়ে বসাবেন বা তাতে কী কী করতে হবে সেই পুরো ইনফরমেশানটা কিছু কিছু পয়েন্টে আপনাদের কাছে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকে যে টপিকটিকে আলোচনা করছি সেটা হলো ককটেলের সম্বন্ধে, ককটেলে ব্রিডিং সম্বন্ধে সেই সব বিভিন্ন রকম ইনফরমেশান, এবং তার সঙ্গে আরেকটা ইনফরমেশান আছে সেটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনারা সবসময় আমাদের জিজ্ঞেস করে থাকেন। যেটা হলো, প্রথমে আপনাকে ককটেলে ব্রিডিংয়ে বসাতে গেলে জানতে হবে ককটেল কত বয়সে পারফেক্টভাবে ব্রিডিং করলে ভালো হয় এবং ডিম বাচ্চা ভালো হয়। সেটা জানতে গেলে আপনাদের প্রথমে জানতে হবে ওরা প্রথমে 12 মাস বয়স হলে, মানে 1 বছর হলে ব্রিডিংয়ে বসানো খুবই বেটার। আপনারা যদি বিডারে ঘরে বা টেডারে ঘরে বা হাটে যেখান থেকেই পাখি নিয়ে আসুন, কিন্তু আপনাকে অন্তত কম করে 3 মাস কম বয়সে নিয়ে আসা পাখিটা খুবই ভালো হবে। আপনাদের ঘরটা শ্যুট করার ব্যাপার আছে, মেনলি আপনি যেখান থেকে নিয়ে এলেন সেখানে ওয়েদার ঠান্ডা হয়তো, এবং আপনি যেখানে নিয়ে এলেন সেখানে হয়তো ওয়েদার গরম, ডিফারেন্ট টাইপ হতে পারে। আপনাকে পাখিগুলো এনে যদি আপনার অন্য ঘর থাকে বা অন্য কোনো ব্যবস্থা থাকে সেখানে, তাহলে 1-2 দিন পাখি দুটো রাখবেন, রাখার পরে আপনি কিন্তু পাখি ঘরে নিয়ে আসবেন। যদি না থাকে কিছু করার নেই, ওখানেই রাখতে হবে। তবে আপনাকে একটা জিনিস আমি বলি, যখন 3 মাস আপনি রাখবেন ওদের খাওয়া দাওয়াটা একটু যত্ন করবেন এবং সবসময় খাওয়া যাবেন, কিন্তু মেনলি বদ্যি পাখি এখন দাম কমে যাচ্ছে, কখন দানা দাম বাড়ছে, কখন দাম বাড়ছে, কমে বাড়ছে, কিন্তু ককটেল কিন্তু 2-3-4টে বাচ্চা বিক্রি করলে একটা অ্যাপ্রক্সিমেট ইনকাম হবে, আপনারা ভালো মতন জানেন। সেই জন্য ককটেলকে 3 মাস আপনারা মিক্স ফুড, মিক্স সফট ফুড এসব আপনারা শেয়ার করবেন। এবার মিক্স সফট ফুডের মধ্যে আপনাদের কী পড়ে, গম, ছোলা, কাবলি ছোলা, সয়াবিন দানা, মুখ করাই, বিভিন্ন রকম জিনিস একসঙ্গে, দানাগুলো বিভিন্ন রকম প্রোটিন, ভিটামিন, মিনারেল এগুলো সব একসঙ্গে মিশিয়ে প্রতিদিন ছোলা তার সঙ্গে বাদাম এরকম 5 মিশ্রি জিনিস একসঙ্গে দিয়ে আপনি পাখিকে রোজ দেবেন। অল্প অল্প করে সব কিছু দিয়ে রোজ দেবেন, এতে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল সব কিছু একসঙ্গে পুট হয়ে যাবে, মোটামুটি রোজ নেই। এবার মিক্স ফুড হলো সেটা আপনার ছোটো কাঙনি দানা, বড়ো কাঙনি দানা, যদিও এই টাইমটা ডিলাক্সের দানাটা নেওয়া খুবই ভালো জিনিস। এবার তার সঙ্গে রেড মিলেট, হোয়াইট মিলেট, সূর্যমুখী দানা, ক্যানারি সিড, ক্যানারি সিড একটু বেশি দেবেন, এইসব বিভিন্ন রকম জিনিস দিয়ে একটা মিক্স স্যুপ তৈরি করবেন। মিক্স স্যুপ তৈরি করে বাকিকে রোজ খাওয়াবেন 3 মাসে। এবার মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন এমনি ভিটামিন দেবেন, সেটার মধ্যে A to Z দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং ক্যালসিয়াম দেবেন, আমি ক্যাটিসল টিসি দিই, আপনারাও দিতে পারেন। এইসব 3 মাস হয়ে যাওয়ার পরে মোটামুটি 3 মাস ঠিক মতন এইসব ওষুধ, খাবার ওষুধটা কম দেবেন কিন্তু খাবারটা বেশি দেবেন। এইগুলো দেওয়ার পরে মোটামুটি পাখি তার আপনার ঘরে মোটামুটি আশা করছি শ্যুট করে যাবে। তখন আপনি কী করবেন, ওকে মানে মা এবার ব্রিডিংয়ে বসানোর জন্য, ব্রিডিংয়ে বসাবার আগে আপনাকে কী দিতে হবে, আপনাকে হাঁড়ি দিতে হবে। হাঁড়িটা থেকে কিন্তু আপনি নেস্টিং মেটেরিয়ালস ঠিক করে আপনাকে শেয়ার করতে হবে। নেস্টিং মেটেরিয়ালসের মধ্যে আপনি ঘাস বা ছোবড়া যা হোক আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে ন্যাচারালি জিনিস নেস্টিং মেটেরিয়াল দেওয়ার পরে আপনাকে পাখি দিলে ভালো, নেস্টিং মেটেরিয়ালসটা আপনাদের দিলে ভালো, নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই, নেস্টিং মেটেরিয়ালসটা দিলে সফট মতন বা গদি মতন থাকবে। এবার ককটেল পাখি আপনাকে ব্রিডিংয়ে বসাবার আগে আপনাকে দেখে নিতে হবে পাখি মেল ফিমেল ঠিক আছে কি না, এবং বিভিন্ন রকম একটা পাখিকে খাওয়াচ্ছে কি না, সেটা 1-2 দিন ভিটামিন দেওয়ার পরে ওরা একজন মেল পাখিটা ফিমেল পাখিকে খাওয়াবে, এটা কোনো আশ্চর্য জিনিস না, তখন আপনি হাঁড়ি দেবেন। এর আগে আবার অনেকে আমাকে সাবস্ক্রাইবাররা জিজ্ঞেস করে যে দাদা ককটেল পাখি মেটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না, এটা আপনার অনেক কারণ হতে পারে, ককটেল পাখি এসছে, এসে শ্যুট করে গেছে, মেটিং করলো, কিন্তু মেটিং করার 7 দিন পরে হয়তো ডিম পারে ওরা, কিন্তু ওখানে কোনো হিংস্র পানি টানিদের দেখলো বা ইঁদুর বা আপনার কাঠবিড়াইতে কোনো অসুবিধা হয় না, ইঁদুর বা অন্য টিকিটিকি এ দেখার পরে ওরা কিন্তু ব্রিডিং করেছে কিন্তু ডিমও এসছে কিন্তু ডিম পারে না, সেটা আটকে রেখেছে, কারণ তার ডিম পারলে বাচ্চার সিকিউরিটি সে তারা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে না,
সেই জন্য ওরা ডিম পাড়ে না। এখানে কিন্তু দুটো প্রবলেম হতে পারে, একটা ডিম পাড়তে দেরি হবে, তাতে প্রবলেম হবে, কিন্তু আর দ্বিতীয় কারণ হলো এদের এগ বাইন্ডিং হয়ে যেতে পারে, ডিমটা আটকে আটকে এগ বাইন্ডিং হয়ে যেতে পারে। সেই জন্য আপনাকে ন্যাচারালি মানে একটা ওষুধ আমি আপনাদের দেখাবো, সেটা আপনাদের মোটামুটি 50 ml জলে 5 ফোঁটা করে দেবেন, আর 100 ml জল হলে 10 ফোঁটা দেবেন। হ্যাঁ, মোটামুটি এটা ব্রিডিংয়ের জন্য খুব ভালো ওষুধ, সেটা আপনি মোটামুটি পরপর 5-6 দিন দিলে, আর ক্যালসিয়াম 5-6 দিন দিলে আপনাদের কিন্তু পাখিটা ডিম যদি আটকে রাখে ডিম ছেড়ে দেবে, দেখবেন 2-3 দিন 4 দিন দেওয়ার পরই ডিম ছেড়ে দেবে, এবং যদি ব্রিডিং না করে ব্রিডিংও করবে। এটা এত একবারে যদি না হয় দুটো স্টেপ করতে হবে, এটা আপনার 7 দিন ক্যালসিয়াম, 7 দিন মাল্টিভিটামিন, আবার 7 দিন ক্যালসিয়াম, 7 দিন মাল্টিভিটামিন, এরকমভাবে আপনাকে করতে হবে। ওষুধটা দেখুন, হয়তো এই ওষুধটা দিলে আমার উপকার হয়েছে, আপনাদেরও উপকার হতে পারে, সেই বিষয় নিয়ে সন্দেহ নেই। তবে মাপটা আমি আপনাদের বলে দিলাম, 50 ml জলে 5 ফোঁটা আর 100 ml জলে 10 ফোঁটা, এরকমভাবে আপনারা ওষুধটাকে শেয়ার করবেন। এবারে ওষুধটা চলুন দেখে নেওয়া যাক কী জিনিস। এই ওষুধটা যেটা দেখতে পাচ্ছেন ভাইমিরাল, এই ওষুধটা খুব ভালো জিনিস, ভালো ওষুধ আর কি, মেনলি ভালো ওষুধ। এই আপনাদের আগেও আমি আপনাদের ভিডিওতে শেয়ার করেছি, এই ওষুধটা ককটেলের জন্য আমি দেখেছি খুব উপকার, সেই জন্য আপনারা আমি আপনাকে আগেই বলেছি কীরকমভাবে দেবেন, 150 ml জলে 5 ফোঁটা আর 100 ml জলে 10 ফোঁটা। ককটেলের জন্য এটা এরকমভাবে দেবেন, পরপর 6-7 দিন দেবেন মাল্টিভিটামিন।